সুধী দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, আসুন তাদের পরিচয় আগে জেনে নিই। আমাদের সাথে আছেন মামুন টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ধন্যবাদ আপনাকে আসার জন্য সময় করে ব্যস্ত সময়ে। আমাদের সাথে আরও আছেন আইনজীবী মাহফুজুর রহমান, ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি অনুষ্ঠানে এবং তার পর্যালোচনা করি অ্যানালিসিস এই অনুষ্ঠানটি, এবং দ্বিতীয় পর্বে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি ইমিগ্রেশন সংক্রান্ত। আমাদের সাথে আইনজীবী মাহফুজুর রহমান আছেন। আজ আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা 6463079828 এই নাম্বারে ফোন করতে পারেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে দর্শক, চলুন সবার আগে সেই জর্জিয়ার যে ইলেকশনটা হয়ে গেল সেই ইলেকশনের উপর যে প্রতিবেদনটি আছে চলুন সেটি দেখে আসি। জর্জিয়ার ষষ্ঠ ডিস্ট্রিক্টের এই আসনটি 1979 সাল থেকে রিপাবলিকানদের দখলে। আগাম ভোটে জন ওসফ এগিয়ে থাকায় এবারই প্রথম ডেমোক্র্যাটরা আশা করেছিলেন এই আসন রিপাবলিকানদের হাতছাড়া হতে যাচ্ছে। তবে সব হিসেব উল্টে দিয়ে আবারও রিপাবলিকানদের জয়গান গাইল জর্জিয়ানরা। রিপাবলিকান প্রার্থী কারেন হ্যান্ডেল ভোট পেয়েছেন 53%, আর ডেমোক্র্যাট প্রার্থী জন ওসফ পেয়েছেন 47% জনসমর্থন। হ্যান্ডেলের কাছে গেছে 1,27,021 ভোট, অন্যদিকে ওসফ পেয়েছেন 1,14,390 জনের সমর্থন। ফল প্রকাশের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ঝড় শুরু হয়েছে। এক টুইটে তিনি হ্যান্ডেলকে অভিনন্দন জানিয়েছেন, কারণও বিজয় ভাষণে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্টকে। I need to also thank Speaker Ryan and the House leadership and so many of the members across this country who also united to help us hold the sixth. এদিকে সাউথ ক্যারোলাইনাতেও রিপাবলিকানদের জয়ধ্বনি বেজেছে। রিপাবলিকান রাল্ফ ডে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আর্চি পার্নেলকে। দেশের ইতিহাসে জর্জিয়ার এই বিশেষ নির্বাচনটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। প্রার্থীরা এই নির্বাচনের জন্য অন্তত $56 মিলিয়ন ব্যয় করেছেন। তানজিনা অন্ত, টিভিএন 24 নিউজ ডেস্ক। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই প্রতিবেদনটি অত্যন্ত ইন্টারেস্টিং অনেকগুলি কারণে, সেই কারণগুলি আমরা আলোচনা করব এবং দেখব যে এর তাৎপর্য কী, কেন এটি এত হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হলো। মাহফুজ ভাই, আমরা দেখলাম জিনিসটি এবং জন ওসফ 30 years old, নট এ পলিটিশিয়ান, এবং ডেমোক্রেটের ম্যান্ডেটে উনি রান করলেন জর্জিয়াতে। এই যে আসন, এই আসনটি সম্পূর্ণভাবে রিপাবলিকানদের, গত 20 বছর এখান থেকে কোনো ডেমোক্রেট পাশ করেননি। তো হঠাৎ করে এই এরকম হওয়ার কারণটা কি মনে হলো যে উনি পাশ করতে পারেন, যদিও উনি পাশ করেননি? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অত্যন্ত ব্যয়বহুল $50 মিলিয়ন খরচ করা হলো এই ইয়াতে, এটি দুই পক্ষই খুব সিরিয়াসলি নিলেন, এর কারণটা কি আমরা জানতে চাবো। তৃতীয়টি হচ্ছে, শেষমেশ দেখা গেল কারেন হ্যান্ডেল খুব সহজেই জয়ী হলেন, তো এই নিয়ে ডেমোক্রেট 4 আর আমি দুঃখিত রিপাবলিকান 4 ডেমোক্রেট 0 বলতে আমি বুঝাচ্ছি এটি ফুটবল নয়, যে গত 4টি ইলেকশন যে রিরান হলো তার 4টিতে রিপাবলিকানরা জিতলেন। তো এই প্রথম আমরা চলে যাই ইলেকশনটি সম্বন্ধে আপনার কাছে কিছু জানি। রাইট, প্রথমে আমি হেডলাইন দিতে চাই যে কেন এই যে আপনার স্পেশাল ইলেকশনগুলো কেন হাইলাইট হচ্ছে। আগেও কিন্তু স্পেশাল ইলেকশন হতো কিন্তু আমাদের ওবামার সময়, কিন্তু তখন কিন্তু এত হাইলাইট হতো না, কিন্তু এখন হচ্ছে। কেন হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আসছেন, ওনার কিছু স্পেশাল কিছু এজেন্ডা আছে যেটা কিনা অলরেডি উনি তার জনগণের কাছে প্রকাশ করেছেন। আর এছাড়াও বলা যায় বিতর্ক তো অলরেডি চলছেই আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটা এজেন্ডা নিয়ে।
আর তার সমর্থক তো তার সেটা আছেই। আর আরেকটা জিনিস যে আমেরিকার জনগণ হয়তো ডেমোক্রেট বলেন অথবা সাধারণ জনগণও আশা করে যে কিছুটা চেঞ্জ আসবে, যেটা কিনা আমরা দেখতে পাই ইউনাইটেড কিংডমে ইলেকশনে, যেটা কনজারভেটিভ মানে না হারলেও ওরা প্রায় কিছুটা মানে আর্লি রিইলেকশন কথা বলছে, মানে চলে একটা মানে বিপদের মধ্যে চলে আসছে বলা যায়। তো সেরকম অনেকে হয়তো কল্পনা করেছে যে আমেরিকা তো হয়তো একটা চেঞ্জ আসার সময় হয়ে গেছে, আসলে কিন্তু মনে হচ্ছে বাস্তবে সেটা আসেনি এখনো। যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থকরা আছে তারা মনে হচ্ছে তারা স্টিল ইনটেক্ট আছে, ওনার যে কর্মসূচিগুলো আছে ওনার সমর্থকরা, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখেছি ওনার সমর্থকরা বলছে না হি ইজ ডুইং ভেরি ওয়েল, আমরা স্টিল তার প্রতি 100% সমর্থন করি, উনি ওয়াল বানানোর জন্য যে প্রতিজ্ঞা করেছে হয়তো বানাবে, তারপরে আপনার এনভায়রনমেন্টের ব্যাপারে যে প্রতিজ্ঞা করেছে সেটা করেছে, ইমিগ্রেন্টদেরকে দেশ থেকে বের করার জন্য যে মানে অবৈধ ইমিগ্রেন্টদেরকে বের করার জন্য যে প্রতিজ্ঞা করেছিল সেটাও কাজ চলছে। তো বোঝা যায় যে কি তার সমর্থকরা স্টিল এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে, মানে ছুটে যাওয়ার এখনো সেরকম সিচুয়েশন তৈরি হয়নি বলা যায়। এই যে বিতর্ক যে বিতর্কগুলি উনি তৈরি করেছেন এবং যে স্ববিরোধী কথাবার্তা বলছেন, যে ফ্রড মামলাগুলো তার বিরুদ্ধে অ্যালিগেশন হিসেবে আনা হচ্ছে, যে বিজনেস উনি পরিচালনা করছেন প্রেসিডেন্ট থাকা অবস্থাও, এবং তার যে জামাতা তার মেয়ে তারা হোয়াইট হাউসে বিভিন্ন পদে প্রতিষ্ঠিত, এবং যে রাশিয়া সম্বন্ধে যে কলুশন অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হচ্ছে, অবস্ট্রাকশন জাস্টিস আনা হচ্ছে, তারপরে আপনি বলছেন তার সমর্থকরা আগের মতোই তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মনে হচ্ছে স্টিল তারা সেই জিনিসগুলোকে মানে তারা বিশ্বাস করতে পারছে না যে এগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অথবা মিথ্যা অ্যালিগেশন, তারা তাদের যে সমর্থন সেটা বজায় রাখছে, অব্যাহত রাখছে, বজায় রাখছে। তাহলে এই যে ইলেকশন এখন যে হয়ে গেল এটা তো ক্যান হ্যান্ডেল জয়ী হলেনি। আরেকটা যে সমস্যা সেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ডেমোক্রেটের মধ্যে সেরকম স্ট্রং লিডারশিপ আমরা সেরকম দেখতে পাচ্ছি না, যে ইউনিক একজন লিডার আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের নিউ ইয়র্ক সিনেটর চাক সুমার তার ভয়েসটা রেইজ করে, সেরকম আমি আসলে সেরকম আমার নিজের দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাই না যে সেরকম একটা ইউনিক ভয়েস যে আমাদের বিভিন্ন বিষয় পলিটিক্যাল বিষয় নিয়ে এবং আমাদের আমেরিকার বিষয় নিয়ে যে একটা ডিফারেন্ট টাইপের কোনো একটা ভয়েস সেরকম এখনও জনগণের মধ্যে পৌঁছে যায়নি। সেই জন্যই অথবা মানে আপনার যারা রিপাবলিকানের সমর্থক, যেটা আপনার রেড স্টেট যেটা আমরা জর্জিয়ার যে ইলেকশনের ব্যাপারে আমরা কথা বললাম, সেটা যে চেঞ্জ হওয়ার যে একটা আশা ছিল সেটা অল্পের জন্য হলে ছুটে গেল আর কি বলা যায়। সবকটি তো অল্পের জন্য হলে ছুটে গেল, এই বিষয়ে আমরা প্রশ্ন থাকতে পারে, অল্পের জন্য ছুটে যাওয়া কি এনাফ কি না, সিট দখল করাটা বলা যায় জয়ী হওয়াটা কতখানি জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে আগামী বছর মধ্যবর্তী নির্বাচন হচ্ছে, তো সেখানে এই কি ধরনের বার্তা দিচ্ছে আমরা এই ব্যাপারে আসবো আপনার কাছে ফিরত। তার আগে আমরা মামুন ভাইয়ের সাথে একটু কয়েকটি আলোচনা করে বিষয়ে আলোচনা করব। আমি দর্শকদের আরেকটু আরেকবার জানিয়ে রাখতে চাই, আপনাদের যে কোনো ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের জন্য আপনারা 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মাহমুদ ভাই কিছু বলছিলেন আপনি? শিওর, আসলে আমরা যদি আমেরিকান ইলেকশনকে ফলো করি এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট যে দুইটা পার্টি ফ্রম দ্য ইনসেপশন অফ দিস কান্ট্রি, জর্জিয়া ইজ এ ডিপ ডিপ কনজারভেটিভ state. No question. last 40 বছরে আপনার স্পিকার থেকে শুরু করে Newt Gingrich, Newt Gingrich, বর্তমানে Trump Price, সবাই Trump Price, there's a lot of prominent people came out from that district. Mitt Romney. হ্যাঁ, Mitt Romney. No, not Mitt Romney. There's another individual. But the point হচ্ছে যে যখন প্রিভিয়াসলি যে ইলেকশনগুলো হয়েছে তখন কিন্তু দেয়ার ইজ এ হিউজ মার্জিন উইন করছে রিপাবলিকান পার্টি। মার্জিন অফ উইন ওয়াজ 24% জি অর মোর দ্য প্রিভিয়াসলি, সো বাট দিস টাইম ইট বিকেম ক্লোজার এন্ড ক্লোজার, ইট ওয়াজ 5% লেস দ্যান 5, সো 52-47 মেক এ হিউজ প্রোগ্রেস। এবং ডিপ কনজারভেটিভ বলতে কি বোঝায়, যেমন আমরা যেমন বাংলাদেশে যেটু কনজারভেটিভ রিয়েলি, যে এগেইনস্ট দ্য অ্যাবর্শন, এগেইনস্ট অল কাইন্ড অফ ফেভারিটিজম ফর সার্টেন রেস, তা এইটা থেকে যে বেরো আসতেছে জর্জিয়া, দ্যাটস আপনি মনে করছেন ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট, বাট ইটস নট অ্যাবসলিউট অ্যাচিভমেন্ট, বাট ইটস এ রাইট ডাইরেকশন। এবং চারটা সিটি খুবই স্ট্রং কনজারভেটিভ ডিস্ট্রিক্ট ছিল, সেখান থেকে উইন না করতে বলে দে আর ভেরি ক্লোজ, সাউথ ক্যারোলিনা
ইজ এ ডিপ লিফ ইন 1964 বা তার আগে থেকে যদি আপনারা অ্যানালাইসিস করেন, দ্য কু ক্লাক্স ক্লান যেখান থেকে শুরু হয়েছে, ইটস এ হিউজ, সো ইটস দ্য সোসাইটি মুভ ফরওয়ার্ড এ লট. And in the future, we might see a little bit better. কি মনে করেন আপনি? রাইট, আমিও মানব সাথে একমত, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে অল্পের জন্য ছুটে গেছে, সেটা কিনা যে ইম্প্রুভ হচ্ছে, যেটা কিনা আগামী বছরের মধ্যবর্তী ইলেকশনে হতে পারে আমরা একটা গুড রেজাল্ট পেতে পারি, যেটা আমাদের হতেও পারে. হ্যাঁ, হতে পারে. মানব ভাই, ইটস এ ভেরি গুড অবজারভেশন যে এখানে যে কটি আগের ইলেকশন হয়েছে তার যে ব্যবধানে জয়ী হয়েছিলেন রিপাবলিকান প্রার্থীরা সেটি ছিল বেশ বড় ব্যবধান, কিন্তু এই যে এখন যে ইলেকশনটি হলো, যদিও রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছেন কিন্তু ব্যবধান তো অত্যন্ত নগণ্য, এবং যার বিরুদ্ধে জয়েছেন তিনি কোনো জাত পলিটিশিয়ানও নন. That's another point. He was অত্যন্ত নবীন, 30 বছর বয়স, এবং he did not have any strong voice. Even though he had tons of money, he had like 6 times more money than the Karen Handel. So she has spent almost 6 million and here she has spent almost more than $30 million. এবং সে এই সমস্ত পয়সাগুলো আপনার নিউ ইয়র্কের রিচ ইনস্টিটিউট থেকে ওয়াজ ডোনেটেড ফ্রম দ্য ক্যালিফোর্নিয়া ফান্ড, লাইক. এবং এটা অবশ্য একটু নেগেটিভলি ফিট একটু ই করছে, ইটস এ নেগেটিভ প্রজেকশন. জন অসফের এত মানি, দে পিপল গেটিং অ্যানয়েড, দে বট অল দ্য টিভি চ্যানেলস, অল দ্য অ্যাড, এবং সেখানে ক্যানন হ্যান্ডেল কিন্তু এত টাকা আসলো না, এত কিন্তু মাঝখান থেকে হয়তো কিছু রায়ান আমাদের কারেন্ট স্পিকার এবং রিপাবলিকান পার্টি কিছু পয়সা সেখানে সেন্ড করছে, বাট ক্যানন হ্যান্ডেল from their own district did not raise enough money to really face off John Ossoff. So edikde apni jodi mone koren Democrat was really prepared from the center, not from that district. ei ei je jinish ti apni shesh muhurte bollen je Democrats were prepared from the top central point of connections, kintu on the grassroots level they failed. এই সেম জিনিসটি কি আমরা দেখিনি পেনসিলভেনিয়াতে, সেম জিনিসটি কি আমরা উইসকনসিনে দেখিনি, সেম জিনিসটি কি আমরা মিশিগানে দেখিনি? Well, these are the reason the election outcome is what it is today. Well, Pennsylvania and Wisconsin is a different ball game. আপনি যদি উইসকনসিনে চিন্তা করেন এবং যদি আপনি জিওপলিটিক্স চিন্তা করেন, উইসকনসিন অ্যাজ এ হাব অ্যান্ড ইট অ্যাজ এ ফায়ার অল বলা হতো আমেরিকান পলিটিক্স, যে ডেমোক্রেট দিস ইজ এ ফায়ার অল, ওটা কখনোই ডিস্ট্রয় হবে না আর কি ডেমোক্রেট, কিন্তু ওখানকার ইকোনমি এত ফল করছিল এবং African American especially they became turned off, that could prottek bochor Democrat power e jay, they promised so many things they could do anything, no deliberation of no promises, no delivery of the promises, so tara eventually vote jayni, tara jodi ar ekta person vote dito Wisconsin ji, then 20 electoral vote would be going to the Democrat and it would change the whole game. Same thing with the Pennsylvania, Hillary Clinton didn't spend much time outside the big city of connecting with real people, with the white people, working class white people. Working class white people. Right. ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব. মাহবুব ভাই, আমাদের দর্শক যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা ফেসবুকেও আছি, facebook.com/tbn24usa এই ঠিকানায় অন ফেসবুকে, এবং আপনি আমাদেরকে সরাসরি কল করতে পারেন 6463079828 নাম্বারে. আমাদের ফেসবুক এক বন্ধু আমাদের, তার ফরিদা ইয়াসমিন, উনি জিজ্ঞেস করেছেন, my husband is a marine engineer, he came in USA with his multiple visit visa, can he apply for H1B visa now? H1B visa-র বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা কিনা আপনার প্রতি বছর এপ্রিলের 1 তারিখ থেকে এটা সাবমিট করতে হয়, এবং এমপ্লয়ারের জব অফার থাকতে হয় এবং সেটা অক্টোবর থেকে জব শুরু হয় সে, এবং ওই অক্টোবর পর্যন্ত তার স্ট্যাটাস মেনটেন করতে হয়। এইসব ক্রাইটেরিয়া যদি উনি ফুলফিল হয় অবশ্যই তাহলে উনি ওনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারে। এটা সম্ভব, সংক্ষেপে এটি হচ্ছে উত্তর। হ্যাঁ, করতে পারে যদি ওনার এখানে যদি এমপ্লয়ার রেডি থাকে, এবং যদি উনি যদি এখানে আসার পরে ওনার টিল অক্টোবর পর্যন্ত ওনার স্ট্যাটাস মেনটেন করতে পারে, দেন হি ক্যান প্রসেস। নো, হি ইজ অলরেডি হিয়ার, মানে হি হিয়ার, দেন হি হ্যাজ টু মেনটেন লাইক দিস নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার অক্টোবর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত, আদারওয়াইজ নাহলে বাংলাদেশ থেকে মানে আদার কান্ট্রি থেকে ভিসা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা গতকাল গত আলোচনায় স্কুলের শিক্ষা বিষয়ক বিভিন্ন জিনিস টাচ করেছি, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের একটি কল আছে, আমরা একটি দর্শকের কলটি নিয়ে নিই, ফিরত আসবো। প্রিয় শুধু দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন।
উই লস্ট হিম, যেটি আমরা গতকাল আলোচনা করছিলাম, ফার্স্ট গ্রেড, দেন ফিফথ গ্রেড, দেন দ্য হাই স্কুল, তারপরে ইলেভেন গ্রেডে কীরকম প্রিপারেশন হওয়া উচিত SATN। আমি জানতে চাই যারা আগামী বছর সেপ্টেম্বরে, যারা এই বছরের সেপ্টেম্বরে যারা নাইন্থ গ্রেডে যাবেন, ইটস এ হিউজ চেঞ্জ, রাইট? নাইন্থ গ্রেড আপনি যদি বলেন বিগ বিগ স্টেপ ফরওয়ার্ড, রাইট? এই ব্যাপারটিতে আপনার কাছে জানতে চাবো, এবং ফ্রেশম্যান সার্ভাইভাল গাইড হিসাবে আপনার কি সাজেশন থাকবে, আমরা সেখান থেকে শুরু করতে চাই। শিওর, অ্যাবসলুটলি, থ্যাংক ইউ। আমরা যদি আসলে গো ব্যাক নট অনলি নাইন গ্রেড, ধরেন সেকেন্ড গ্রেড থেকে যখন থার্ড গ্রেডে উঠি, ইটস এ হিউজ ডিফারেন্স। থার্ড গ্রেড থেকে আপনাকে শর্ট রেসপন্স লিখতে হয়, আপনি যদি ফিফথ থেকে যখন আপনার প্রাইমারি স্কুল যেটা এখানে বলা হয়, এখান থেকে যদি আপনি মিডিল স্কুলে, জুনিয়র হাই স্কুলে যখন সিক্স গ্রেডে শুরু করেন, ইটস অলসো হিউজ ডিফারেন্স। তাদের একটা চাঙ্ক যে প্রাইমারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল। সো সিমিলারলি যখন হাই, জুনিয়র হাই স্কুল থেকে কেউ পাশ করে হাই স্কুলে গেল নাইন গ্রেড, ইটস গ্যান বি হিউজ চেঞ্জ। ইন জেনারেল আপনার সিক্স সেভেন এইট গ্রেডে বাচ্চারা ইউজুয়ালি দেয়ার হরমোন চেঞ্জ, দেয়ার ভেরি হাই পার্সোনালিটি চেঞ্জিং, পার্সোনালিটি চেঞ্জিং, দেয়ার ভেরি কিউরিয়াস ফর মেনি থিংস, বাংলা যেটাকে বয়সন্ধি বলা হয়। হ্যাঁ, সেই সময় কিন্তু তারা খুব ফোকাস করতে পারে না এক্সেপ্ট ফিউ। কিন্তু যখন হাই স্কুলে যাবেন, দ্যার ইজ নো মার্সি, this is the beginning of your high school education. আমরা প্রিয়দর্শী, আমাদের একটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নে, প্রিয়দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মাসুদ রহমান নিউ জার্সি থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি দেশে গেলে কতদিন, ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত থাকতে পারবো? ধন্যবাদ আপনাকে, থাকুন আপনি আমাদের সাথে। মাহফুজ রহমান আপনার প্রশ্ন উত্তর দিবেন। হ্যাঁ রহমান সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার আপনি ম্যাক্সিমাম 11 মান্থ থাকতে পারেন, আর যদি আপনি 6 মাসের বেশি থাকেন সেক্ষেত্রে আপনি সিটিজেনশিপ পেতে আপনার কষ্ট হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার, যদি যে সময় আপনি 6 মাসের বেশি থাকবেন সেই সময় আপনার প্রিভিয়াস টাইমগুলো বাদ যাবে। তো সেক্ষেত্রে পরামর্শ হলো যে আপনি যদি অ্যাজ গ্রিন কার্ড হোল্ডার হিসাবে দেশের বাইরে 6 মাসের বেশি থাকা উচিত না। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন বন্ধু আছেন, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, কোথা থেকে ফোন করছেন জানান। হ্যালো, জি শুনছি আমরা, বলুন। আমার নাম হচ্ছে আকরার হোসেন। জি বলুন। আমি যে ব্যাংকে থেকে বলতেছি, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে মাহফুজ রহমান, প্রশ্ন হচ্ছে আমি আমি স্টুডেন্ট ভিসা আসছি এই দেশে, আমার 2 ইয়ার হয়ে গেছে স্টুডেন্ট ভিসা আসছে। তো আমি গত 6 মাস আগে বিয়ে করছি একটা গ্রিন কার্ড হোল্ডার একটা মেয়েকে। জি বলুন, শুনছি আমরা। তারপরে এখন আমি ধরেন 6 মাস হয়েছে আমি অ্যাপ্লাই করছি, বুঝছেন, আমি 6 মাস হয়েছে আমি অ্যাপ্লাই করছি। তো এখন আমি স্টাডি কন্টিনিউ করতে পারবো না, আমার ইচ্ছাতে আমি ইয়ে করবো, ওই যে অ্যাসাইলিয়াম দিয়ে দিন, অ্যাসাইলিয়াম মারবো, বুঝছেন আমি, কারণ আমি কন্টিনিউ করতে পারছি না আমি স্টাডি, বুঝছেন, আমি ফ্যামিলি মেনটেন করি, আর তারপরে মানে স্টাডি কন্টিনিউ করা আমার জন্য কষ্ট হয়ে যেতেছে। এখন যদি আমি অ্যাসাইলিয়াম কেস দেই আর কি, তাহলে কি কোনো সমস্যা হবে আমার এক্ষেত্রে? হ্যাঁ হোসেন সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি এখন যেই স্ট্যাটাসে আছেন সেক্ষেত্রে অ্যাসাইলাম করতে বাধা নেই, যদিও 1 বছরের মধ্যে করতে হয়, সেক্ষেত্রে এক্সেপশনাল ক্যাটাগরিতে আপনি অ্যাসাইলাম করতে পারেন। আর আপনার যে আরেকটা সিচুয়েশন আছে যে আপনি গ্রিন কার্ড হোল্ডারকে ম্যারি করেছেন, যেটা অ্যাপ্লাই করেছেন, সেই বেসিসে আপনি কোনো ইমিডিয়েট কোনো ইমিগ্রেশন বেনিফিট পাবেন না, সেক্ষেত্রে আপনার ওয়াইফের সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনিতে আপনি ইমিগ্রেন্ট পিটিশনটা ফাইল করে রাখতে পারেন। আর এর আর আপনার যে সিচুয়েশন, আপনি যেটা করতে চাচ্ছেন অ্যাসাইলাম করলেও ইন দি মিন টাইম যদি আপনার ওয়াইফ সিটিজেন হয়ে যায় তখন আপনি অ্যাডজাস্টমেন্টে চলে যেতে পারবেন আর অ্যাসাইলাম কেসটা উইথড্র করে ফেলতে পারবেন। ধন্যবাদ মাহফুজ ভাই, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা যেই প্রশ্নের ফ্রেশম্যান ওই যে বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম সেখানে যেতে চাই, রাইট? সো যখন একটা বাচ্চা মিডিল স্কুল থেকে এইট গ্রেড থেকে হাই স্কুলে যাচ্ছে তখন ইজ গেন বি হিউজ চেঞ্জ। তাকে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, এটা 4টা মেজর ক্লাস নিতে হবে এবং ইজ গেন বি হিউজ ডিফারেন্স। সো তাকে ডেফিনেটলি ওভার দ্য সামার, তাকে যে হয়তো মোস্ট অফ দ্য 90% বাচ্চারা অ্যালজেব্রা নেয় নাইন গ্রেডে অ্যালজেব্রা 1 কমন কোর, আর 90% বাচ্চারা লিভিং এনভায়রনমেন্ট, যেটা বলা হয় বাংলাদেশে বায়োলজি, বাট ইটস নট বায়োলজি, ইটস লাইক লোয়ার ভার্সন অফ বায়োলজি। আর এখানে না হয় গ্লোবাল হিস্ট্রি,
এবং ইংলিশ গ্রুপ। তো এই চারটা মেজর প্লাস এর পাশাপাশি আপনার আর্ট থাকবে, মিউজিক থাকবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সো অন। তো যেটা এখন করা উচিত সমস্ত ফ্রেশম্যান বাচ্চাদেরকে, যে ম্যাথ অ্যালজেব্রা ওয়ানটা রিভিউ করা উচিত, দ্যাট উড বি হেল্পফুল। আর যেসব বাচ্চারা এখানে, আপনারা জানেন যে এইট গ্রেডে থাকতো রিজেন্স ক্লাস ক্লাসটা নেওয়া যায়, তো যেসব বাচ্চারা মিডল স্কুলের থেকে রিজেন্স ক্লাস নিয়েছে তারা নেক্সট ইয়ারে অ্যালজেব্রা শেষ হয়ে গেছে তখন তারা নেবে জিওমেট্রি, এবং তারা যদি লিভিং এনভায়রনমেন্ট নিয়ে থাকে নেক্সট ইয়ারে নেবে কেমিস্ট্রি। সো দোজ ক্লাসেস আর অলসো রিয়েলি চ্যালেঞ্জিং। আমি এই প্রসঙ্গে আসবো। আরেকটি মিসকনসেপশন আমাদের সবসময় কাজ করে, আমি এই ব্যাপারটি চাই আপনি পরিষ্কার করবেন। আমাদের সাথে কয়েকজন বন্ধু আছেন, তাদের প্রশ্ন নিয়ে নিই আমরা। প্রিয় দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন, কোথা থেকে করছেন, ফোন করছেন জানান। আমার প্রশ্নটা, আমি একটা কথাটা আজকের এই মুহূর্তে আলোচনা প্রসঙ্গে তারপরে বলতে হচ্ছে, আমি আপনার ওয়ার্ল্ড ওয়াইড থেকে কয়টা টিকিট করছিলাম আগামী পরশু আমার ফ্লাইট দেশে যাওয়ার জন্য, কিন্তু আমি এখন এখন জানতে পারলাম ওয়ার্ল্ড ওয়াইড নাকি এটা তার সব ক্লোজ করে ফেলছে। এই মুহূর্তে আমি আইনি কোনো প্রক্রিয়া সহযোগিতা পাচ্ছি পারি কিনা, এই বিষয়ে আমি মাহফুজ সাহেবের থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ কামরুল সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখন আপনি টিকিট পারচেজ করেছেন, আচ্ছা আপনি কি লাইনে আছেন? আচ্ছা, টিকিট কি এখনো ভ্যালিড আছে না? টিকিট আপনি যাচাই করে দেখেছেন? ভ্যালিড আছে, যে আগামী পরশু টিকিট ডেট। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যেটা করতে পারেন এক্ষেত্রে, যে আপনার যে এয়ারলাইন্স থেকে টিকিট ক্রয় করেছেন সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন যে টিকিট আপডেট আছে কিনা, আর আপনি ওয়ার্ল্ড ওয়াইড এর সাথে কোনো লেনদেন আছে কিনা এই মুহূর্তে। তারা কি এখনো আছে কন্টাক্টে আপনার সাথে ওয়ার্ল্ড ওয়াইড? না না, কন্টাক্ট ওদেরকে পাচ্ছি না, ওরা স্টোর ক্লোজ, অফিস ক্লোজ করে চলে গেছে। আইনি ব্যবস্থা নিতে পারেন আমাদের সিভিল কোর্টে। তখন আপনি ওই ক্রেডিট কার্ড কোম্পানিকে কল করে তাদের আপনার ট্রানজাকশনটা ডিসপিউট করতে পারেন এবং পেমেন্টটা স্টপ করতে পারেন। আর যদি আপনি ক্যাশ পে করেন দেন আপনি ফোন করেছেন, মতামত আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক জি, আমরা শুনছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, আমি হেলাল বলছি ওজন পার্ক থেকে। জি বলুন হেলাল ভাই। আমার একটা প্রশ্ন আছে, যে আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওর 17/2003 ছিল প্রায়োরিটি ডেট, সবাই চইলে আসে প্রায় 6 মাস থেকে। ওনার কাগজে একটু অসুবিধা ছিল, একটা সাইন ওইটা দিয়া দিছি, ওরা বলতেছে 3 মাসের মধ্যে ইন্টারভিউ ডেট দিবে, 3 মাস আজকে পাস হয়ে গেছে, এখনো আমি পাই না, এখন কি করা যায়? ধন্যবাদ আপনাকে হেলাল ভাই। হ্যাঁ, ইন্টারভিউ ডেট উনি কার 2003 সালে উনি ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য। হ্যাঁ, ইন্টারভিউ ডেট আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করুন। আর এই বাস্তবত এখন আসলে পুরো প্রসেসটাই অনেকটা ডিলে হচ্ছে, ইভেন প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে যে সব প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরও দেখা যায় 1.5-2 মাস সময় লাগে তারা ভিসাটা স্কেজুল করতে। তো সেক্ষেত্রে আপনি ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে ফলো আপ করুন, হয়তো তারা আপনাকে জানাবে ইন্টারভিউ ডেট। ধন্যবাদ হেলাল ভাই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শরীফ, আমি কাউন্টি থেকে ফোন দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, এরপরে তারা ভিসা এজেন্সি নিচ্ছে, বুঝছে,
তো এখন আমি এজেন্সি দিচ্ছি 3 সপ্তাহ হয়েছে, কিন্তু এখনো বিষয়টি নেয় নেই। এখন বিষয়টি নিতে কতদিন সময় লাগে এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো কি, আমি বিষয়টিটা দেওয়ার পরে চুক্তি ফর্মটা ফিল আপ করতে হবে নাকি এর আগেই, মানে বিষয়টি দেওয়ার আগেই এই ফর্মটা ফিল আপ করতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বুঝছি শরীফ সাহেব, আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা অ্যাটর্নিরা যারা প্রসেসগুলো করি সেটা ডিফারেন্ট প্রসেস, আর আপনি যেটা করে বলেছেন সেটা হচ্ছে প্রসেস মানে যারা ইন্ডিভিজুয়ালি করে। ইউজুয়ালি আপনি যদি এজেন্সি ফর্ম সাবমিট করেন আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের ওয়েবসাইটে, তাদের কিন্তু ভিসার যে আপনার অ্যাফিডেভিট সাপোর্টের ফিটা চলে আসে, এটা এখন যে 120, সো এটা আপনি ভালো করে চেক করে দেখেন। আপনাকে প্রথমে অ্যাফিডেভিট সাপোর্টের ফিটা জমা দিতে হবে, জমা দেওয়ার পরে তখন আপনি নির্দিষ্ট ফর্ম আছে অ্যাফিডেভিট সাপোর্টে, ওই ফর্ম পাশাপাশি আপনার আর ইয়ে ফাইন্যান্সিয়াল কাগজপত্র সহ আপনাকে ন্যাশনাল ভিসা সেন্টারে সাবমিট করতে হবে। ওইটা সাবমিট করার পরে তখন তারা আপনার DS-260 যে ফর্ম আছে সেটা তখন আপনার ওয়েবসাইটে জেনারেট হবে, তখন আবার আপনাকে নির্দিষ্ট আপনার ডকুমেন্টেশন ন্যাশনাল ভিসা সেন্টারে সাবমিট করতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলুন, কোথা থেকে ফোন করছেন এবং প্রশ্নটি করুন। প্রিয় দর্শক হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রস থেকে বলছি, সুলতানা। জি সুলতানা আপা, বলুন আপনার প্রশ্নটি করুন। আমি আচ্ছা আমি বলতে চাচ্ছি যে আমার আম্মা 2011 গেছেন বাংলাদেশে, বুঝছেন? আপনি আপনি টেলিভিশনের সাউন্ডটা আপনি কমিয়ে দিন, তাতে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাবো। তো 2011 গেছেন, তারপর এখন আসেন নাই, এই পর্যন্ত 6-7 ইয়ার্স হলো আসেন নাই এদেশে। এখন কিভাবে ওনাকে আনা যায়, কি নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে না গ্রিন কার্ড রিনিউ করতে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, আপনার জানাচ্ছি। হ্যাঁ, যেটা নিয়ম, যদি কারো গ্রিন কার্ড থাকে, উনি যদি 1 বছরের বেশি দেশ আমেরিকার বাইরে অবস্থান করে, তাহলে গ্রিন কার্ডটা বাতিল হয়ে যায়। আর সেক্ষেত্রে আপনার আমার যেহেতু 5-6 বছর বাংলাদেশে অবস্থান করছে, সেক্ষেত্রে গ্রিন কার্ডের ভ্যালিডিটি এখন নাই। তো সেটা আপনার বেস্ট অপশন হবে, আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার 8-10 মাসের মধ্যে তো আপনার আম্মা আবার নতুনভাবে গ্রিন কার্ড নিয়ে চলে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি জানিয়ে রাখতে চাই আমাদের সাথে অনেকেই দুবাই থেকে এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শেখ সজীব, উনি দুবাই থেকে দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যে প্রশ্নটি আলাপ করছিলাম এবং এই প্রশ্নের একটি ব্যাপারে, এই যে 9th grade যাবে বাচ্চারা যারা ফ্রেশম্যান, দেখেন গো টু, তারা টিভিতে আমরা সবসময় দেখি আপনি হাই স্কুলে যাবেন, আপনার পড়ালেখার দরকার নেই, আপনি শুধু হই হুল্লোড় করবেন, ইউ ক্যান হ্যাভ ফান অ্যান্ড অল দিস থিংস, এটার সাথে বাস্তবের যে একটা স্ববিরোধী ব্যাপার আছে এটা আমরা জানতে চাচ্ছি। তারপরে ডিফারেন্ট একাডেমিক ট্র্যাক সম্বন্ধে আপনি বলছিলেন, এবং আরেকটি ব্যাপার আমি যোগ করতে চাই, ট্রানজিশন নট অনলি ফর দ্য যারা যাচ্ছে স্কুলে, যে ট্রানজিশন ফর দ্য প্যারেন্টস অলসো, রাইট? লুক, আমরা বাংলাদেশে যদি আপনি, আমি আমার প্রডিউসারকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারাই ফোনে থাকবেন আপনারা, আপনাদেরকে ফোন প্রশ্ন করার আগে পর্যন্ত আপনি কথা বলতে পারবেন না। আর প্রডিউসারকে বলছি, ফোন প্রশ্নটি করা হয়ে গেলে দয়া করে আপনারা ডিসকানেক্ট করে দেবেন লাইনটি, কারণ এটি ইটস এ ডিস্টারবেন্স দ্যাট উই ডোন্ট নিড। থ্যাংক ইউ। আমরা যে আলোচনা করছিলাম, ওকে শিওর, বাংলাদেশে যখন রেগুলার মিনিমাম যে পাশের কথা মনে আছে কিনা, হয়তো আমাদের সবারই 33-এ পাস হইতো, এই দেশে কিন্তু এক্স্যাক্টলি সেম 33, মানে এখানে দেওয়া হয় একেবারে স্কেল স্কোরকে বলা হয় 65। তো 65 পাইলে পাস, কিন্তু ওই পাস দিয়ে কিন্তু কোনো লাভ হবে না ইন দ্য ফিউচারে। তো 65 হচ্ছে তো পাস মানে একদম মিনিমাম, কিন্তু আমাদের যেসব বাচ্চাদের যেটা করা উচিত, যে আমাকে 95 কী করে পড়া, ডিস্টিংক্ট স্কোর, এখানে বাংলাদেশের লেটার মার্কস হলো 80, এখানেও কিন্তু এখানে বলা হয় 85। তো 85 প্লাস কী করে পাওয়া যাবে? 93 আপনাকে ইভেন কিউনির 4-year কলেজগুলোতে যেতে গেলেও আপনার মিনিমাম 90 লাগবে। তো ওই 65 পাস করলে তো হবে না, আমাদেরকে পাস করতে হবে যাতে আমরা উই কুড গো টু দ্য বেস্ট কলেজেস, বেস্ট ইউনিভার্সিটিস ইন দিস কান্ট্রি। সেই ক্ষেত্রে আপনাকে 3টা রিজনস নিতে করতে হবে, অ্যালজেব্রা ম্যাথ ম্যাথে 3টা সায়েন্স রিজনস পাস করতে হবে। আমি এই প্রশ্নটি নিয়ে এখানে একটু ক্লিয়ার, যেমন
একটা ম্যাথ পাস করলে কিন্তু আপনার গ্রাজুয়েশন রিকোয়ারমেন্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু লাভ হবে না ইন দ্য ফিউচার। আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দিস বিকজ আই নিড টু, আমার বেশ কিছু প্রশ্ন আছে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা, বলুন আপনার প্রশ্ন। আপনার নামটি বলুন, কোথা থেকে ফোন করছেন জানান। জি, বলুন। আমি অন্য প্রসঙ্গে কথা বলতে, আপনার প্রশ্নটি করুন দয়া করে, আমরা শুনছি। জি, আমি তো আমরা ছোটে যাওয়ার তোমরা করবো এবং যোগাযোগ করতে বন্ধ হয়ে গেছে, আপনি স্মল ক্লেম কোর্টে যে এই দাবিটা করতে পারেন, তারা যথাযথ ভাবে আপনাকে এই প্রক্রিয়াটা বুঝিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে প্রশ্নটি করছিলাম, আপনি বলছিলেন যে 85 ইজ নট এনাফ, ওয়ান এক্সাম, ওয়ান ম্যাথ ক্লাস ইজ নট এনাফ, রাইট? এদেশে হাই স্কুল থেকে গ্রাজুয়েশন রিকোয়ারমেন্ট, একটা ম্যাথ রিজাল্ট পাস করতে হবে, একটা সায়েন্স রিজাল্ট পাস করতে হবে, ইংলিশ, ইউএস হিস্ট্রি এবং গ্লোবাল, এই হচ্ছে আপনার বেসিক পাঁচটা রিজাল্ট পাস করতে। আমি চাই এটি আপনি আরেকবার রিপিট করুন, যারা দেখছেন তাদের খুব ভালো করে শুনুন। এটা হচ্ছে আপনার একটা অ্যালজেব্রা রিজাল্টস, ওকে, একটা সায়েন্স রিজাল্টস, ইট কুড বি লিভিং এনভায়রনমেন্ট, US history results, global history results, আর ইংলিশ, এই পাঁচটা রিজাল্টস পাস করলে এবং আপনার বাকি 22 ক্রেডিট করতে হবে, দেন ইউ উইল গ্রাজুয়েট। কিন্তু এই বেসিক গ্রাজুয়েশন করে ইন দ্য ফিউচার আপনি কলেজে ভালো করতে পারবেন না, ইউ আর নট কলেজ রেডি, কোনো বেনিফিট আপনার হবে না রিয়েল অর্থে। ইউ কুড গো টু দ্য কমিউনিটি কলেজ ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি লেস ইঞ্জিনিয়ারিং, ইফ ইউ গো টু দ্য মেডিসিন অর ফার্মাসি প্রোগ্রাম অর নার্সিং প্রোগ্রাম অর লয়ার্স অর ইঞ্জিনিয়ারিং অর জাস্ট গোইং টু দ্য ল, দেন উইথ দিস বেসিক quality you cannot sustain in college, that's the bottom line. So ogulo to apnake bhalo korte hole apnake algebra te 90 plus pekte hobe, geometry te 90 plus pekte hobe, algebra to trigonometry te 90 plus pekte hobe. At the same time apnake science o jemon bangladesh jemon science er sob student chilo, we took living environment, biology, physics, chemistry. Physics chemistry deshe near kintu required na, school theke eto beshi pressure dewa hoy na. So amader parents der uchit hobe science e jeno tara আরো সিরিয়াস হয়, ম্যাথের জন্য আরো সিরিয়াস হয়, শুধু বেসিক রিকোয়ারমেন্ট কমপ্লিট করে। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে ফিরত আসব, আমাদের একটি প্রশ্ন আছে, এই প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ জালাল হোসেন, আমি উড়শার থেকে বলছি। জালাল ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করছি 2016 মে মাস। আমি লাস্ট মে আমি স্পন্সরের কাগজপত্র পাঠিয়েছি, এখন কতদিন লাগতে পারে? আপনি কি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? প্রশ্নটি আচ্ছা, প্রশ্ন করুন, আমাদের একটু বিরতি দিতে হবে। আপনি পাসপোর্ট হোল্ডার, 2000 মে তে যদি আপনি 2015 এ আপনি স্পন্সরের কাগজপত্র পাঠিয়েছেন, দ্যাট মিন্স 2017 এর মে মাসে স্পন্সরের তাহলে তাহলে দু তিন মাস সময় লাগে আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিংটা কমপ্লিট হতে। তো আপনি ভালোভাবে চেক করে দেখেন সব কিছু সঠিকভাবে আপনি প্রসিডিউর কমপ্লিট করেছেন কিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের একটি ছোট বিরতিতে যেতেই হবে, বিরতির পরে এসে আপনার সাথে আমরা যেই আলোচনা ছিলাম সেই আলোচনা যাব। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতেই হচ্ছে, এসে আবার আপনাদের সাথে কথা হবে, থাকুন আমাদের সাথে। সেই দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের কাছে, আশা করি আপনারা আছেন আমাদের সাথে। আমরা যে ব্যাপারটি আলাপ করছিলাম মামুন ভাই, সেখানে আমি ফিরে যেতে চাই, প্যারেন্টসদের ব্যাপারে আলাপ করছিলাম, যে যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই তাদের কী কী করতে হবে বললেন আপনি,
মোস্ট অফ দ্য প্রবলেম যেটা হয় আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, ধরেন আমরা ভেরি শাই এবং ভেরি স্কেয়ার্ড, যে আমরা প্যারেন্টসদের কথা বলছেন, প্যারেন্টসদের কথা বলতেছি, যে মোস্ট অফ লাইক বলবো না পার্সেন্টেজ ওয়াইজ অ্যাটলিস্ট 90-95% প্যারেন্টস এক্সেপ্ট লাইক 5% প্যারেন্টস, তারা ভয় পায় যে আমি টিচারদের সঙ্গে গিয়ে কী জিজ্ঞেস করবো, বাংলাদেশি তো টিচারদের সামনে গিয়ে কথা বলতে পারতাম না। সো এখানে কিন্তু ডিফারেন্ট, এখানে টিচাররা কিন্তু অ্যাজ এ হাই স্কুল ম্যাথ টিচার টিচিং ফর 14 ইয়ার্স, উই ওয়ান্ট টু হেল্প দ্য প্যারেন্টস, ডাজেন্ট ম্যাটার ওয়াটস ইউর ব্যাকগ্রাউন্ড, রেস, এথনিসিটি, রিলিজিয়ন, উই ওয়ান্ট টু মেক শিওর আপনাদের, আমার বাচ্চাগুলো, আমাদের স্টুডেন্টগুলো যাতে ভালো করে। জি ঠিক আছে। তো সেই হিসেবে স্কুল খোলার সঙ্গে সঙ্গে ইন সেপ্টেম্বরে যখন ফার্স্ট উইকে স্কুল খুলবে, উইদিন সেকেন্ড থার্ড উইকে প্যারেন্ট টিচার কনফারেন্স হয় ইন দ্য ফার্স্ট মান্থ। আপনি অবশ্যই প্রত্যেকটা প্যারেন্টসের উচিত হবে ওই প্যারেন্ট টিচার কনফারেন্সে প্রয়োজনে তাদের কাজের থেকে ছুটি নিয়ে প্রয়োজন হলে ওখানে গিয়ে ইন্ট্রোডিউস করতে হবে যে আমি ওকে বাবা মা আমার বাচ্চাটার কী কোন ক্লাস নিচ্ছে, তোমার সিলেবাস কি, তোমার তাদের গ্রেডিং পলিসিটা কি, তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে রাইট তাদের ছেলে বাচ্চাদের জন্য। আমি আরেকটি বিষয় এই এই ব্যাপারে আপনার যে বললেন, সো এটা হলো হয় কি তখন বাচ্চাটাও সাইকোলজিক্যালি ওয়েক আপ যে আমার প্যারেন্টস এখানে আসছে, জি, যে দে আর অলসো ভেরি কনসার্ন, টিচাররাও ভেরি কনসার্ন হয় যে এর প্যারেন্টস এখানে আসছে, মানে দিস প্যারেন্টস আর ভেরি কনসার্ন, সো উই ক্যান নট রিয়েলি ডু এনিথিং, যদিও এখানকার টিচাররা ভেরি ওয়েল প্রফেশন, সো এটা অবশ্যই জন্য তারা করে। আচ্ছা, আমি আমরা যেটা জানি যে বিভিন্ন হাইস্কুল তাদের সেভারাল প্যাথস থাকে, বিভিন্ন হাইস্কুলে বিভিন্ন রকম প্যাথস থাকে, হ্যাঁ, কলেজ প্রেপ ট্র্যাক থাকে, মোটিভেশন ফর স্টুডেন্টস ইন ডিফারেন্ট, অনার্স ট্র্যাক থাকে, হ্যাঁ, হাইলি মোটিভেটেড স্টুডেন্ট যদি আরও অনেক কিছু থাকে, কম্পিটিটিভ কলেজের একটা ট্র্যাক থাকে, এই যে এই এই ট্র্যাকগুলো সম্বন্ধে আমাদের যদি একটু জানান, এবং যারা স্টুডেন্ট তারা তো তাদের তারা একটু বেশি জানেন বাবা মার চেয়ে, তারা একটা উদ্দেশ্য নিয়েই পড়ালেখা করছেন, রাইট? আপনি মোস্ট অফ দ্য স্কুলে ধরেন স্পেশাল আমাদের স্কুলে দূর থেকে একজন ফোন করেছেন দুবাই থেকে, তার কলটি আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি নাম বলুন, কোথা থেকে ফোন করছেন জানান। আমি আমি দুবাই থেকে ফোন করছি, মোহাম্মদ তারিক। মোহাম্মদ তারিক ভাই, আপনার প্রশ্নটি করুন। তারিক, আমরা শুনছি, আপনার প্রশ্নটি করুন। কোনো কারণে আমরা হয়তো তাকে ড্রপ হয়ে গেছে লাইনটি, হোপফুলি আপনি আর কল করবেন। যে প্রশ্নটা আমরা, যে অনার্স ট্র্যাক আছে, প্রত্যেকটা স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, জি, মানে এখানে যখন এগেইন কলেজে যখন ভর্তি হতে হয়, বিসাইড ইউর রেগুলার জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আপনার এসএটি স্কোর, এখানকার কলেজগুলো দেখে যে এক্সট্রা কারিকুলার একটা বাচ্চা কতটুকু ইনভলভ, তখন আলটিমেটলি হাই স্কুল গ্রাজুয়েশন করার পরে, কলেজ গ্রাজুয়েশন করে, দে হ্যাভ টু গো ব্যাক টু দ্য সোসাইটি, হেল্প দ্য কমিউনিটি। সো তারা চায় যে একটা বাচ্চা কোনো আফটার স্কুল প্রোগ্রামে অ্যাক্টিভিটি, যেমন বিভিন্ন রকমের ক্লাব আছে, জি, ইঞ্জিনিয়ারিং ক্লাব আছে, রোবোটিক ক্লাস আছে, বিভিন্ন সোশ্যাল ক্লাব, রাইটিং ক্লাব আছে, জি, মুসলিম ক্লাব আছে, দেয়ার ইজ মেনি, অ্যান্ড ইউ কুড অলসো, ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া, ইউ কুড অলসো ওপেন আপ ইয়ার ওন ক্লাব, এশিয়ান ক্লাব, আফ্রিকান ক্যাপাসিটি থাকে আপনার, ইভেন ইফ ইউ হ্যাভ ফোর স্টুডেন্টস ইন ইউ ক্যান হ্যাভ এ ক্লাব, ইউ কুড হ্যাভ এ ক্লাব, অ্যান্ড দ্য স্কুল প্রোভাইড দ্য ফান্ড, জি, ইউ গো সিট ডাউন, হ্যাং অ্যারাউন্ড উইথ ইউর গ্রুপ, ডিসকাস, কাম আপ উইথ দ্য প্ল্যান, ডু সাম অ্যাক্টিভিটিস। ইন দ্য ফিউচারে আপনার রেজুমে লিখতে হয়, যখন কলেজে অ্যাপ্লিকেশন কলেজেসে লিখতে হয়, সেখানে আপনি লিখতে পারেন যে আজ দ্য কলেজ প্রেসিডেন্ট অফ দিস ক্লাব, আই ওয়াজ ইনভলভ উইথ দিস ক্যাপাসিটি। একটা না, আপনি ইউ কুড বি ইনভলভ উইথ 4, 5, 6 ডিফারেন্ট ক্লাব, এবং দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো আপ অ্যান্ড গেট ইনভলভ ইন দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। আর যারাই যে মানে অনার্স ট্র্যাকে যারা আছেন, যারা হাইলি মোটিভেটেড স্টুডেন্টস, দে ওয়ান্ট টু গো টু ভেরি কম্পিটিটিভ কলেজেস, তাদের তারা কীভাবে এই 9 গ্রেডটা হ্যান্ডেল করবেন, কীভাবে প্ল্যানিং করবেন, তাদের বিস্তারিত যে জিনিসটি এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাবো। তার আগে আমাদের সাথে দুজন দর্শক আছেন, তাদের প্রশ্ন নিয়ে নিই। আমি এই এই ব্যাপারটি জানতে চাই, যারা দেখছেন তারাও জানুন এবং আমরাও এই ব্যাপারটি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। হ্যালো, আমি সোমেন বলছি, জ্যাকসন হাইটস থেকে। সোমেন, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা মাহবুব ভাইয়ের সাথে একটু, জি করব, জি জি অবশ্যই। হ্যাঁ, মাহবুব ভাইয়ের সাথে প্রশ্ন হচ্ছে, আমি রিসেন্টলি গ্রিন কার্ড পেয়েছি, আমি এখানে জব করি নিউ ইয়র্কে, আমি আমার মামা ফ্যামিলিকে স্পন্সর করতে যাচ্ছিলাম, আমার মামা এবং ওনার বাচ্চা সহ 5 জন আছে আর কি, বিজি পিসার জন্য কি কি কাগজ লাগতে পারে?
শ্রমিন সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিজির ভিসার জন্য করলে স্পেসিফিক ফর্ম আছে USCIS এর, আপনি সেটা কমপ্লিট করতে পারেন, আর এছাড়া একটা ইনভাইটেশন লেটার আপনি প্রডিউস করতে পারেন, আর হচ্ছে আপনার কারেন্ট ট্যাক্স রিটার্ন কাগজ, আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সাবমিট করতে পারেন। ওটা আপনি আপনার মামাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তারা এমবিসিতে সেটা সাবমিট করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। জি, আমার নাম আলিম, আমি উৎসাহ থেকে বলতেছি। আলিম ভাই বলুন। জি, আপনার ভালো আছেন তো সবাই? না, আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ আপনাকে, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমার প্রশ্নটা হলো আমাদের গভর্নর যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষার জন্য আপনার ফি করে দিচ্ছে আর কি, বিনা বেতনে পড়তে পারে এখন। জি, এখন এই সুযোগটা কি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসলে তারা কি এই সুযোগটা পাবে? ওয়েল, ধন্যবাদ। দিস অনলি, এটা শুধু অ্যাপ্লিকেবল অনলি ফর দি স্টুডেন্টস হু এখানে এই স্টেটে রিসাইড করে, এখানকার এই স্টেটের সিটিজেন ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার। ব্যাপারটি আসলে নিউ ইয়র্ক স্টেটে যারা আছেন, যারা গ্রিন কার্ড ধারী, যারা নাগরিক এখানকার, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং অ্যাটলিস্ট এক বছর ধরে আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি যদি ফ্লোরিডাতে থাকেন, আপনি 6 মাস হয়েছে আপনি এখানে আসছেন, এই এই আওতায় আপনি পড়বেন না। আরেকটি ব্যাপার, আর কিছু কিছু ব্যাপার আছে যেটি এটি সুবিধা নিতে হলে কিছু শর্ত আপনাকে মানতে হবে। সেই শর্তগুলো হচ্ছে আপনি এখান থেকে গ্র্যাজুয়েশন করার পরপরই অন্য কোনো স্টেটে চলে যেতে পারবেন না। অ্যাটলিস্ট 4 ইয়ার্স ইউ হ্যাভ টু স্টে হিয়ার, 4 বছর অ্যাটলিস্ট আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে, ট্যাক্স দিতে হবে, তারপরে আপনি। বাট ইটস নট অ্যাপ্লিকেবল টু দ্য ফরেন স্টুডেন্টস, রাইট? ফরেন স্টুডেন্টের ক্ষেত্রে এই এই আইনটি একদমই প্রযোজ্য নয়। বা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন আমি মনে করি, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক, ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি বলছিলাম যে যে স্টুডেন্টরা যারা ভেরি সিরিয়াস মোটিভেটেড টু গো টু হার্ভার্ড, আইভি কলেজেস, ভেরি কম্পিটিটিভ কলেজেস, দে ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্স অর ইলেকট্রনিক, টপ লেভেল ডক্টরস, রাইট? তাদের, তারা যারা যাচ্ছেন এইরকম ইয়ে নিয়ে, এই বছর সেপ্টেম্বরে যারা শুরু করবেন স্কুল, ভেরি গুড, তাদের ব্যাপারে হাবিব ভাই আপনি জিজ্ঞেস করছেন। লোক এগেন, আমি যখন প্রিভিয়াসলি বলতেছিলাম যে বেসিক 65 ইজ নট গোনা হেল্প, সো বিসাইড আমাদের পাবলিক স্কুলগুলো দ্যার ইজ আ লট অফ প্রাইভেট হাই স্কুল ইন দিস কান্ট্রি। জি, অ্যান্ড এইসব প্রাইভেট হাই স্কুলগুলোতে দে অল দ্য স্টুডেন্টস গেট এ স্ট্রেট এ 95 এভারেজ, তো তাদের সঙ্গে কম্পিট করতে হলে আপনাকে অবশ্যই হাই স্কুলে 95 মেনটেন করতে হবে, এবং আপনাকে এসএটিতে ভালো করতে হবে ইন দ্য ফিউচারে, দেন ইউ কুড গেট ইন টু দ্য টপ লেভেল ইঞ্জিনিয়ারিং। আপনি গতকালকে বলছিলেন যে এসএটি আপনি 11th grade দিতে হবে, কিন্তু আপনি 9th grade থেকে কীভাবে আমি এই ব্যাপারে আসবো, আরেকটি প্রশ্ন নিয়ে আমরা এই ব্যাপারটিতে টাচ করব। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন, আমাদের জানান কোথা থেকে ফোন করছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন, আর আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিন দয়া করে। আমার ভাই বোনের জন্য এই দেশে আসার জন্য অ্যাপ্লাই করেছি, যে আমার আরো কতদিন অপেক্ষা করতে হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন ভাই বোনের অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি চলছে May 2004। আমরা যদি একটা আনুমানিক হিসাব করি, প্রতি বছর 1 বছর করে যদি ডিডাকশন হয়, সেক্ষেত্রে আরও আনুমানিক আপনার 10 বছরের মতো সময় অপেক্ষা করতে হবে ভিসা প্রায়োরিটি আসার জন্য। 10 বছর আরও লাগবে ওনার? হ্যাঁ, তো বেশিও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আর এখন যে স্লো ডাউন শুরু হয়েছে, তার এফেক্টটা পড়তে পারে, ট্রিকল ডাউন একটা এফেক্ট হতে পারে। হ্যাঁ, ওটা এফেক্ট হতে পারে। আর ওটা তো আপনার যেটা ভাই বোনের অ্যাপ্লিকেশন, ওটা কেন সময় লাগে সেটাও তো অনেকে জানে না, বুঝে না। সেটি একটু যদি আমাকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড ভাই বোনের ক্যাটাগরিতে 65,000 আপনার ভিসা ইস্যু করে, সেক্ষেত্রে আবার প্রতিটা কান্ট্রিতে আবার একটা স্পেসিফিক আপনার পার্সেন্টেজ তারা ইস্যু করে। সেই হিসাবে যতগুলো, যেই বছর যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে, সেখান থেকে একটা ছোট্ট একটা পার্সেন্টেজ তারা ভিসা ইস্যু করে, সেই জন্য এটা স্লোলি আপনার অ্যাডভান্স হয় প্রায়োরিটি ডেটটা। তো সেই হিসাবে আমরা দেখতে পাই যে আমরা জাস্ট আনুমানিক হিসাব করতে পারি যে 1 বছর অথবা 1 বছর ডিডাকশন হয়। তো সেই হিসাবে আমি আপনাকে বলেছি 10 বছরের মতো অপেক্ষা করা লাগতে পারে। ধন্যবাদ। আমি সেই সাথে জানিয়ে দিচ্ছি ফেসবুক থেকে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে তারা দেখছেন। সজীব শেখ, উনি প্রশ্ন করেছেন,
মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে, উনি বলছেন যে আপনারা আমার প্রশ্নের উত্তর দিলেন না, ওনার প্রশ্ন ছিল আমি আমেরিকা আসবো কীভাবে। এটি একটি রেগুলার প্রসেস, আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে, আসতে হলে ভিজিট করতে হলে এই ব্যাপারে আপনি ওখানকার লোকাল কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কি আছেন, আপনি নাম বলুন, প্রশ্নটি করুন এবং আপনি কোথা থেকে ফোন করছেন আমাদেরকে জানান। প্রিয় দর্শক, হ্যালো, জি আমরা শুনছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম সুরাইয়া বেগম। জি সুরাইয়া আপা বলুন। আমি বাফেলোতে বলছি। বলুন। আমার ছেলে মেয়ের জন্য আমার বড় ছেলে অ্যাপ্লাই করেছিল, 10 বছর হয়েছে, আর কতদিন লাগবে তার? আর আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রায়োরিটি চলছে এখন May 2004, তাহলে হয়তো আরো 3-4 বছর অপেক্ষা করা লাগতে পারে ভিসার প্রায়োরিটি আসতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা যে আরও একটি প্রশ্ন আছে, আমরা দুটো প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন বলুন। আমি প্রশ্ন করবো এখন? জি জি অবশ্যই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কাজী ইসলাম, আমি লং আইল্যান্ড থেকে বলছি। হ্যাঁ কাজী ভাই বলুন। হ্যাঁ আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমার আম্মা ভিজিট ভিসায় আসছেন 1 সপ্তাহ হলো, তো আমি এখানের গ্রিন কার্ডধারী, প্রায় আমার এই বছরই আমি পাসপোর্ট পাবো, 5 বছর হয়ে যাবে সেপ্টেম্বরে, তো আমি কি এই অবস্থায় আমার জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি আমাকে পাসপোর্ট হওয়ার জন্য পর্যন্ত ওয়েট করতে হবে? না, ইউএস ইমিগ্রেশন রুল অনুযায়ী গ্রিন কার্ডধারী তার প্যারেন্টসের জন্য ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে না, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উনি যদি তখনও যদি এদেশে থাকে কোন স্ট্যাটাস নিয়ে, তখন তো ওনার জন্য আপনি এখান থেকেও অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারেন, আর নাহলে বাংলাদেশে যে কনসুলেট প্রসেস সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথে কেউ কি আছেন এখন? প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম বেলাল, আমি জামাইকা থেকে বলছি। জি বেলাল ভাই প্রশ্নটি করুন। আমি 2007 এ আমার ভাইকে অ্যাপ্লাই করছি। জি শুনছি আমরা, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ এখন আমার ভাই আমি জানি না কতদিন, এখন আমার মা সিটিজেন এখানকার, এখন কি আমার মাকে দিয়ে আমার ভাইকে অ্যাপ্লাই করলে কি তাড়াতাড়ি হবে না ওই ওই যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে? আপনার ভাই কি বিবাহিত? আমি ছোট একটা প্রশ্ন, ভাই? হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, বিবাহিত ছেলে মেয়ে না। আপনার সিচুয়েশনে 2007 অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা ফলো করলে বেস্ট হবে আমি মনে করি, কারণ এখন ভাই বোনের অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি চলছে আপনার May 2004, এতে 3-4 বছর লাগতে পারে। আর আপনার আম্মা যেহেতু এখন ইউএস সিটিজেন হয়েছে, সেক্ষেত্রে ইউএস সিটিজেন ম্যারিড চিলড্রেনদের প্রায়োরিটিও চলছে 2005 এর, সো 1 বছরের ডিফারেন্স, তো দ্যাট মিন্স এখন যদি আপনার আম্মা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে প্রায় আরও 8-10 বছর সময় লাগতে পারে আপনার আম্মার অ্যাপ্লিকেশনটা প্রায়োরিটিতে আসতে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছেন, প্রি আপনার নাম বলে প্রশ্নটি করুন দয়া করে, কোথা থেকে ফোন করছেন জানান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হাবিবুর রহমান বলছিলাম। জি বলুন। টেক্সাস থেকে। টেক্সাস থেকে বলছেন, বলুন। জি আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ওকে, আমার প্রশ্নটা মাহফুজ সাহেবের কাছে, ওই আমি আসলে অ্যাসাইলাম কেসের ব্যাপারে বলছিলাম। জি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আমার যে টাকাটা রিটার্ন আসছে, মানে চেক দিয়েছিলাম আমি, সেটা রিটার্ন আসছে এবং লিখে দিছে যে তোমার ফাইলের জন্য এই টাকাটা প্রযোজ্য না, আর ফাইলটা প্রসেসিং আছে, চলতেছে ফাইলের কাজ। আচ্ছা হ্যাঁ, এটা খুবই একটা, আমার অফিসে এরকম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন ফেরত আসছে, সেটা আসলে আমরা এখনও ইউএসএর সাথে ফাইন্ড আউট করতে পারিনি কেন এটা তারা টাকাটা নিচ্ছে না, কোনো ওদের কোনো টেকনিক্যাল কারণ হতে পারে, কিন্তু আমরা সেরকম কোনো, আমরা ল রিসার্চ করে দেখেছি সেরকম কোনো ল চেঞ্জ হয়নি যে অ্যাসাইলাম বেসের ক্ষেত্রে ফার্স্ট বার ফ্রি থাকে কিন্তু পরের বার অন্যান্য কেসের ক্ষেত্রে ফি নিচ্ছে, কিন্তু 2-1টা কেসে আমরাও দেখেছি তারা ফিটা ফেরত পাঠিয়েছে, তো সেক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো কিছু আপনাকে এই বিষয়ে এখন বলতে পারছি না।
ধন্যবাদ আপনাকে। আমাদের অনেকেই আছেন আমাদের সাথে, কাজী জহিরুল ইসলাম জ্যামাইকা থেকে, উনি বলছেন খুব ভালো অনুষ্ঠান হয়েছে, আমি নিয়মিত দেখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাবেদ আহমেদ প্রশ্ন করেছেন, গত 3 মাস থেকে ভিসা বুলেটিন এর F4 ক্যাটাগরি মুভ করছে না, কবে থেকে মুভ করা স্টার্ট করতে পারে? আমার প্রায়োরিটি ডেট September 17, 2004। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে F4 হচ্ছে ভাই বোনের ক্যাটাগরি, যেটা কিনা May 2004। আসলে উনি যেটা বলেছে সঠিকই বলেছে যে 3 মাস ধরে একই জায়গায় অবস্থান করছে আপনার, তো সেটা যে কারণে হয় যে কিছুক্ষণ আগে বলেছে যে আপনার প্রতি বছর সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ভাই বোন ক্যাটাগরিতে 65,000 ভিসা ইস্যু করে, সেটা আবার আপনার প্রতিটা কান্ট্রি থেকে আপনার একটা স্পেসিফিক পার্সেন্টেজ ইস্যু করে, তো যেটা এই কারণে মুভ করছে না যে আপনার 65 ওই যে পরিমাণ ভিসা, ওই দেখা যাচ্ছে যে 2004 প্রচুর ভিসা অ্যাপ্লিকেন্ট আছে, ওখান থেকে অল্প যে পার্সেন্টেজ একটা তারা ভিসা ইস্যু করছে ওই মাসে, তাদের যেই পোর্শনটা আছে সেই পোর্শনটা 65,000 ইস্যু করছে, অথবা হিউজ অ্যাপ্লিকেশন পড়ে আছে 2004-এ, হ্যাঁ ব্যাকলগ, তো ওগুলো কাটলে তারপরে হচ্ছে 2005 এরকম। তো আমরা তাকে উপদেশ দেবো, উনি কিপ ওয়াচিং, ধৈর্য, হ্যাঁ ধৈর্য ধরে দেখতে থাকেন। মাহমুদ ভাই, আমরা আমাদের হাতে সময় অত্যন্ত কম, আমরা এই ব্যাপারটি নিয়ে আরও আলোচনা করবো, এটি চলমান একটি আলোচনায় পরিণত হবে বলে আমি আশা করছি। আপনি যে শেষ কথাটি বলছিলেন যে যারা এই যে আইবি কলেজের যারা সিরিয়াসলি ইন দ্য ফিউচারে ধরেন এদেশে মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, 1 মিনিট, হ্যাঁ, দেন ইউ মাস্ট টেক সিরিয়াস ক্লাসেস, ইউ টেক ফিজিক্স, ইউ টেক কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যালজেব্রা টু ট্রি, অ্যালজেব্রা, ক্যালকুলাস, ক্যালকুলাস, এগুলো যদি অবশ্যই না, এগুলো যদিও রিকোয়ার্ড না বাই দ্য স্কুল, বাট মাস্ট টেক ইট অ্যান্ড ডু মাস্ট ওয়েল, এবং এখন থেকে ওই 9 গ্রেড থেকে তাদের SAT প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত, যখন তারা 11 গ্রেড পর্যন্ত যাবেন সেই পর্যন্ত তারা পরিপক্ক অবস্থানে থাকবেন এবং খুব ভালো করবেন বলে আমরা আশা করি। মাহমুদ ভাই অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমরা অনেক কিছু আলোচনা করতে চেয়েছিলাম যেটা করতে পারিনি, আমরা পরবর্তীতে করবো এবং দর্শকরা থাকবেন আমাদের সাথে এই ব্যাপারে আমরা আশাবাদী। মাহফুজুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য, অনেক অনেক প্রশ্নের উত্তর দিলেন, আমরা বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, চলুন আমরা আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ফেসবুকে ছাড়া যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ, আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আগামীকাল 6:30 সেই একই সময়ে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ আপনাদেরকে।